আমার খুব আকর্ষণ ছিল, এই জন্য আমি ডান্স শেখার জন্য উত্তরবাড্ডা ডিজে কামরুল নামে একটা লোকের সাথে পরিচয় হয়, তার মাধ্যমে তার ক্লাবে গিয়ে কিছুদিন আমি ভালো পারফরমেন্স ডান্সের প্র্যাকটিস করি। প্র্যাকটিস করার কিছুদিন পরে আমার পারফরমেন্স ভালো থেকে সে আমাকে একটা অফার করেছে, বাইরে কান্ট্রিতে গিয়ে তুমি আরও ভালো পারফরমেন্স করতে পারবা। সো আমি প্রথমে রিজেক্ট করি দিই, ওটা আমি মানে ওটা ভালো লাগেনি। তারপরে আমাকে ভালোভাবে অনেক ধরনের কিছু পরামর্শ দেওয়ার পরে আমি অবশেষে রাজি হয়ে যাই এই কথাটায়। রাজি হওয়ার পরে ভালো তার লিঙ্ক অ্যাপের মাধ্যমে একটা আমাকে নাম্বার দেয়, নাম্বার দেওয়ার পরে আমাকে যোগাযোগ করতে বলে যে এই নাম্বারে যোগাযোগ করলে তুমি আর কি মনে করো তোমার বাইরে কান্ট্রিতে গিয়ে তোমার মানে বিভিন্ন ধরনের আর কি ভালো তথ্য আমাকে দিল যে এটা এটা করতে পারবো, ডান্স করে ভালো একটা পজিশনে টপ লেভেলে যেতে পারবো। সো অবশেষে আমার ব্রেনটা কেমনভাবে ওয়াশ করানো হয় সো দ্যাট আমি যাওয়ার জন্য পুরো রাজি হয়ে যাই ওখানে। তারপরে আমাকে একটা লোকের নাম্বার দেওয়া হলো, আমি এখান থেকে আমি পুরো চুয়াডাঙ্গা চলে যাই একটা লোকের সাথে দেখা করার জন্য। হ্যাঁ, একাই চলে যাই এখান থেকে। নাম্বারটা আমার আমাকে ওখান থেকে দেওয়া হয়েছে। সব কিছু চলে যাওয়ার পরে ওখানে গিয়ে শামীম নামে একটা লোকের সাথে পরিচয় হয় আমার। পরিচয় হওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম কখন কী যাবো, কীভাবে কী এরকমের কী আশায় বিষয়। তারপর আমাকে বললো এরকম আপনারা এখান থেকে বর্ডার পর্যন্ত নেওয়া হবে, তারপরে ওখান থেকে আর কি যাবো। আমি বললাম যে ভাই আমি একটু ক্ষুধা লাগছে, আমি কিছু খাওয়া দাওয়া করি। তখন যখন খাওয়া দাওয়া করে কথা বলছিলাম হঠাৎ করে র্যাবের লোকজন যে অ্যাটাক করে ওখানে, যখনই করে তখন আমার মাথায় একটা চিন্তা আসে আসলে হয়তো কোনো একটা ফ্যাক্ট বা আমি কোনো একটা ভুল পদে পা দিতে যাচ্ছিলাম আমি। সো তারপরে ওইখানে আমি যখন পুরো ক্লিয়ারলি যখন তাকে ফোর্স করা হয় তখন সব ঘটনা যখন খুলে বলা হয় ওখানে, তখন বুঝতে পারি যে আমি কোনো একটা পাচারকারীর হাতে পড়ছিলাম। সো ওখান থেকে তারপরে যখন সব ঘটনা বললো ওইখান থেকে এরকমের মেয়েদেরকে ডান্সের নাম করে শ্যুটিংয়ের নাম করে এরকম বিভিন্ন ধরনের লোভ দিয়ে একটা টপ লেভেলে পুরো ব্রেন ওয়াশ করে, ওখান থেকে ব্রেন ওয়াশ করে বাইরে নিয়ে ওখানে পাচার করে দেয়, কিডনি বিক্রি করে, ওখানে নিয়ে খারাপ কাজ করানো হয়। আচ্ছা, আপনি যে আপনার সাথে ওই ডিজে কামরুলের পরিচয়টা কিভাবে হলো এবং সে আপনাদের আসলে ওখানে কি ধরনের কাউন্সেলিংটা করেছে? হ্যাঁ, কি ধরনের কাউন্সেলিং, তার সাথে আমার ফেসবুকে পরিচয় ছিল, ফেসবুকে মানে কিছুদিন কথা হয়েছে। তারপরে আমাকে বললো যে আমি ডান্সের উপর আগ্রহ ছিলাম, এজন্য আমি তাদেরকে বললাম এরকম ডান্স করার উপর আমার খুব ইন্টারেস্ট আছে। সো বললো যে আমার একটা ক্লাব আছে উত্তরবাড্ডা, ওইখানে রামপুরের উত্তরবাড্ডার ওইখানে ছিল। তারপরে আমার আপনাকে কি পাসপোর্ট সহ সীমান্তে পাঠানো? না না, আমাকে কোনো কিছু ওখানে নেওয়া হয়নি, আমাকে ওই নাম্বারটা দিয়েছে চুয়াডাঙ্গা পর্যন্ত দেখা করতে গেছে, বলছে যে বাকিটা সব আমাদের এখানে যাবা, বাকিটা আমাদের লোকজন ওখানে তোমাকে এখান থেকেই করবে। আমার তো আপনি ইউনিভার্সিটির স্টুডেন্ট, রাইট? আমি বাসায় বলে গেছি, বলতে গেলে আমি বলছি যে আমি ফ্রেন্ডের বাসায় ওখান থেকে দেখা করতে যাই, ওইটা তো বললে তো হয়তো আমাকে যেতে দিবে না, ঠিক আছে? এই জন্য আমি তখন বাসায় বলিনি। তারপরে আমি ওইখানে যাই, যখন এই তারা যখন ওইখানে লোকটাকে যখন জোর জবরদস্তি করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আর কি এই জিনিসটা আমি পুরো বুঝতে পারছি যে আসলে আমরা একটা ভুল পথে পা দিচ্ছিলাম। ওখানে কি পরিবেশ পাইলেন আপনি ওখানে সীমান্তে? সীমান্ত পর্যন্ত যাইনি, আমরা চুয়াডাঙ্গা পর্যন্ত গেছিলাম। ওখানে একটা রয়্যাল কাউন্টার আছে, ওইখানে বসে কথা বলতেছিলাম আমরা। ওখানে পরিবেশ কিরকম, জাস্ট একটা 21-22 বছর ছেলেটার বয়স হবে হয়তো, হয়তো তারা এরকম মেয়েদেরকে নিয়ে যখন বর্ডার ওইবারে পার করে দেয় তারপরে কিছু টাকা পায়, তাদের কাজে এই পর্যন্ত আনা, তারপরে বাকিটা তাদের লিঙ্ক অ্যাপের মাধ্যমে কাজটা করে যতটুকু আমি শুনছি তাদের কাছে। আপনার আপনাকে কার মোবাইল নাম্বার দিল এখানে স্বামী?